আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 24 আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তুমি তোমার মা বাবার সামনে নত হয়ে ভদ্র হয়ে দাঁড়াও তাদের সামনে ভদ্র হয়ে নম্র হয়ে আদবের সহিত দাঁড়াও তাদের জন্য দোয়া করো ও আল্লাহ কেমনে দোয়া করব আল্লাহ কোরআনে শিখাইয়া দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর জোরে কোন সুবহানাল্লাহ তাদের জন্য দোয়া করবেন কেমনে মাবুদ শৈশবকালে আমার মা বাবা আমারে যেমন ভাবে লালন পালন করেছিল আজ আমার মা বাবা কবরে আছে আমার শৈশবের মত আমার মা বাবার কবরে তুমি তেমন ভাবে রাখো যেমন শৈশবকাল আপনার ছোটকাল যখন এক বছর দুই বছর বয়স আপনার মানুষ আপনারে কুল থেকে নামায় না জনম দুখিনী মা আপনারে কোলে নিয়ে ঘুমায় ঠিক নি মা খাটের মধ্যে যখন ঘুমাইছে আপনি যখন ফোর সাফ করে দিয়েছেন মায়ের ডান পাশে জনম দুখিনী মা চিন্তা করলেন জাদু যদি ফোর সাফের মধ্যে ঘুমাইয়া থাকে রে আমার জাদুর ঠান্ডা লাগবো নিমেনিয়া ধরবো জাদুরে বাম পাশে নিয়া শোয়াইছে আপনি যখন বাম পাশে মুইত্যা দিয়েছেন ফোর সাফ করে দিয়েছেন জনম দুখিনী মা চিন্তা করলো আমার সন্তান যদি বাম পাশে মুদের মধ্যে কিংবা ফোর সাফের মধ্যে ঘুমাইয়া থাকে শুয়া থাকে আমার জাদুর ঠান্ডা লাগবো নিমেনিয়া ধরবো আমার জাদুরে এই জায়গার মধ্যে শুয়ানো যাবে না জনম দুখিনী মা আপনার বুকের মধ্যে রাখছে রে সারা রাত্র বুকের মধ্যে শুয়াইছে তারপরও আপনার বিজা জায়গার মধ্যে শুয়াইছে না আল্লাহ কয় তোমার মা বাবার জন্য দোয়া করো এর মনোহরপুর গ্রামের মুসলমানেরা ভাই বাবারা আমি কাউসার জালালি আপনার মা বাবার জন্য দোয়া করব দোয়াটা কবুল হইতে পারে নাও হতে পারে ইমাম সাহেব হুজুর দোয়া করবে দোয়াটা কবুল হইতে পারে নাও হইতে পারে রে আবুল কালাম আজাদি সাহেব আমার মামা আপনার জন্য দোয়া করবে দোয়াটা কবুল হইতে পারে নাও হইতে পারে আল্লাহ নিজে কয় আল্লাহ কয় বান্দা রে তুমি মূর্খ সন্তান কিছু জানো না পড়ালেখা নাই আলিফবাতা নাই সূরা ফাতিহাও জানো না কোনো সমস্যা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে তুমি যখন তোমার মা বাবার কবরের সামনে যাইয়া দাঁড়াইবা তোমার যেমন দিলটা নরম হইয়া যাইব মনটা নরম হইয়া যাইব চোখের মধ্যে পানি আসবে অন্য কোন মানুষের এইভাবে দিলটা নরম হবে না মনটা নরম হবে না চোখের মধ্যে পানি আসবে না ওই কবরের সামনে দাঁড়াইয়া যদি আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে যদি বলো মাবুদ আমার মা বাবারে মাফ করিয়া দাও আল্লাহর কসম যদি চোখের পানি বালাইয়া আল্লাহর দরবারে দোয়া দরখাস্ত করো কান্না কাটি করো রে আল্লাহ বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানির বৌদলতে তোমার দুয়ার বৌদলতে তোমার মা বাবার আল্লাহ মাফ কইরা জান্নাতের বাগান বানাইয়া দিব কব এই কারণে যে কোন আলেমেরা দল মত নির্বিশেষে সবাই বলে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল আবার মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল কথা কোন ঠিক নেই মা বাবার দোয়া করলে মা বাবা বুঝা কিংবা না বুঝা যদি বদ দোয়া দেয় আল্লাহর কসম বদ দোয়া কবুল আবার মা বাবা জান না কিংবা না জান না দোয়া করলেও দোয়া কবুল এই কারণে কখনো মা বাবার বদ দোয়া নিবেন না যেরকম সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়ে কয় উম্মতে ও আমার উম্মত ও قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر ابويه او احدهما في كل جمعه غفر له وكتب بر رواه البيهقي আমার মদিনার কামলি ওয়ালা নবী
ارشاد করতেছেন গভীর মনোযোগ ইমাম বাইহাকি সুআবুল ঈমান মেশকা শরীফ পৃষ্ঠা নাম্বার 154 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী আমার বলতেছে ওই সন্তান মা বাবার ভালো সন্তান ভদ্র সন্তান মা বাবার ভালো সন্তান ভদ্র সন্তান আল্লাহর দরবারে মা বাবার ভালো সন্তান হিসাবে মা বাবার ভাগ্য সন্তান হিসাবে আল্লাহর দরবার লিপিবদ্ধ করা হয় ওই সন্তানকে যেই সন্তান প্রতি শুক্রবার জুমার দিন প্রতি শুক্রবার জুমার দিন মা বাবা উভয় যেই কোনো একজনের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মা বাবার ভালো সন্তান হিসাবে ভাগ্য সন্তান হিসাবে আল্লাহর দরবার লিপিবদ্ধ করা হয় যরকম সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে পারতেছেন প্রতি শুক্রবার মেশকা শরীফের মধ্যে হাদিস কানা আছে যে মেশকা শরীফ সবাই পড়ে মারাবা কইতেন না মা বাবার জন্য কোন সন্তান প্রতি শুক্রবার জুমার দিন যে কোন একজনের কবর যদি আপনি জিয়ারত করেন আপনি যে আল্লাহর দরবারে আপনি যে মা বাবার ভালো সন্তান ভাগ্য সন্তান এটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যায় এবং কি আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় মা বাবার জন্য কি দোয়া করবেন ওই তিনটা বন্ধু কান্দে গুহার মধ্যে আটকা হইয়া গেছে তিনজন বন্ধু সকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর আল্লাহর দরবারে কইতেছে মাবুদ এমন জায়গার মধ্যে আটকা পড়ছি জঙ্গলার গুহার মধ্যে এই জায়গার মধ্যে থাকা সারা দিন রাত 24 ঘন্টা যদি চিল্লাইতে থাকি কেউ আমার আওয়াজ শুনব না গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর পড়ছে পাথরের কারণে গুহার ভিতরে কোনো আলো দেখা যায় না আল্লাহু আকবার কম বাসার মালিক কে রক্ষা করার মালিক কে তিনজন বন্ধু কান্দে সকের পানি ফালাইয়া ফালাইয়া তিনজন বন্ধু কান্দে আল্লাহ তুমি যদি আমরা না রক্ষা করো আমরার আর কোনো বাসার উপায় নাই হঠাৎ করে তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলতেছে বন্ধু কান্নাকাটি করে কোনো লাভ নাই এমন জায়গার মধ্যে বিপদে পড়ছি বাঁচার কোনো উপায় নাই আশা করে লাভ নাই তবে আল্লাহ যদি চায় তবে বাঁচার একটা উপায়ও আছে এক বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু রে ও বন্ধু একটা কাজ করো না কয় কি কাজ কয় আমরা তিনজন তিনটা ঘটনা মনে করো কি ঘটনা এমন ঘটনা মনে করো আমাদের জীবনে এমন কোন একটা কাজ আমরা করছিলাম নি যেই কাজটা শুধু আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল ওই কাজটার উসিলা দিয়া আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করি আল্লাহ যদি আমার ওই কাজে খুশি হইয়া থাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ওই কাজের উসিলা দিলে আল্লাহ হয়তো আমারে বাঁচার একটা ব্যবস্থা কইরা দিব এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু আমার একটা ঘটনা মনে পড়তেছে সুবহানাল্লাহ গভীর মনোযোগ শিক্ষণীয় আলোচনা কাজে আসবে জীবনে এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু আমার একটা ঘটনা মনে পড়ছে কয় কি ঘটনা কয় আমার জীবনে এমন একটা কাজ আমি করেছিলাম যেই কাজটা শুধু ছিল আমার আল্লাহ খুশির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না শুধু আল্লাহর খুশির জন্য ছিল ওই যুবকটা ডাক দিয়া কয় মাবুদ তুমি সাক্ষী তুমি জানো আমার জীবনের ওই কাজটা শুধু তোমার খুশির জন্য ছিল কয় কি ঘটনা বন্ধুরা বলতেছে কি ঘটনা বলো না ওই যুবকটা ডাক দিয়া কয় বন্ধু তাহলে শোনো আমি প্রতিদিন মেষ চড়াই কি চড়াই মেষ সুবহানাল্লাহ কইতেন না আমি প্রতিদিন মেষ চড়াই প্রতিদিন মেষ চড়াইয়া বাড়ির মধ্যে যখন আসি বাড়ির মধ্যে আসার পরে দিয়া আগে সর্বপ্রথম আমার জনম দুখিনী মারে আমি খাবার খাবাই জোরে কইতেন না যুবকটা বলতেছে আমি মেষ চড়াই তৎকালীন সময় ওই তৎকালীন সময় তারা বেশি মেষ দুম্বা উট এইগুলা চড়াইতো তাদের প্রধান খাদ্যই ছিল দুধ সুবহানাল্লাহ যুবকটা ডাক দিয়া কয় বন্ধু আমি প্রতিদিন মেষ চড়াইতে যাই
একদিন মেষ সরাইতে সরাইতে একটু দূরে চলে গেলাম দূরে যাওয়ার পরে আমি আস্তে আস্তে রাত্র হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত্র হয়ে গেল আমি মেষ সরাইয়া বাড়ির মধ্যে আসিয়া দুধ দহন করিয়া বান্ডের মধ্যে পাত্রের মধ্যে লইয়া আমার জনম দুখিনী মা এবং বাবা দুইজন অসুস্থ বয়স্ক হাঁটতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কানে শুনে না অসুস্থ শোয়ার মধ্যে থাকে আমি প্রতিদিন মেষের দুধ দহন করিয়া আগে আমার মা বাবা রে খাওয়াই তারপর আমার সন্তান রে খাওয়াই তারপর আমি খাই আমার বিবি খায় যুবকটা ডাক দিয়া কয় বন্ধু মেষ সরাইতে সরাইতে একটু দূরে আমি চলে গেলাম দূরে চলে যাওয়ার পরে আস্তে আস্তে একটু রাত্র হয়ে গেল রাত্র হয়ে যাওয়ার কারণে আমি মেষের দুধ দহন করিয়া বান্ডের মধ্যে লইয়া পাত্রের মধ্যে লইয়া আমি আমার জনম দুখিনী মায়ের কাছে গেলাম মাকে খাওয়ানোর জন্য বাবার কাছে গেলাম বাবাকে খাওয়ানোর জন্য যাইয়া দেখি জনম দুখিনী মা এবং বাবা ঘুমাইয়া রইছে বাজান রে নবী আমার সাহাবাই কেরামের সামনে চক্ষু মুবারকের পানি ছেড়ে কাদা আরম্ভ করে দিলেন সাহাবাই কেরাম নবীজির কথা শুননা কাঁদে যুবকটা ডাক দিয়া কয় বন্ধু তোমরা শুনো আমি দুধ দহন করিয়া বান্ডের মধ্যে লইয়া পাত্রের মধ্যে লইয়া আমি যখন আমার মায়ের কাছে আসলাম মায়ের পায়ের কাছে যখন আসলাম দেখতেছি আমার জনম দুখিনী মা এবং বাবা ঘুমাইয়া রয়েছে আমি শোকের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলাম আর ডাক দিয়া বললাম মাবুদো কি করলাম আমি কি করলাম মা আমার জন্য অপেক্ষায় থাকে আমার বাবা আমার জন্য অপেক্ষায় থাকে কখন আমি খাবার নিয়ে আসব কখন তারা খাবার খাবে তাদের একমাত্র সন্তান আমি দুধের পান্ডা লইয়া ওই যুবকটা মায়ের পায়ের কাছে বাবার পায়ের কাছে দাঁড়াইয়া রইল জনম দুখিনী মা ঘুমাইয়া রইছে যুবকটা মনে মনে ভাবতেছে মাবুদ আমার মা অসুস্থ বাবা অসুস্থ এই মুহূর্তে যদি মা বাবারে জাগ্রত করি দুধ খাবার জন্য মানে খাবারটা খাওয়ার জন্য মায়ের ঘুমের ব্যাঘাত হবে মা কষ্ট পাইব অসুস্থ মানুষকে সহজে জাগাইতে পার না ঘুমাইলে যুবকটা শোকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয় মাবুদ যদি মারে জাগ্রত করি হয়তো মায়ের কোনো সমস্যা হইতে পারে আর যদি জাগ্রত না করি আমি যদি ঘুমাইয়া যাই মা যদি নিশি রাত্রে উঠা খাবারের জন্য যদি আফসুস করে হাসর ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে এর আব্দুর রহিম আব্দুল করিম নিশি রাত্রে তোর মা উঠা খাবারের জন্য কত আহা কত আফসুস করছে কত শোকের পানি ফালাইয়া ফালাইয়া কানছে মা বাবারে না খাওয়াইয়া তুই কেমনে ঘুমাইয়া গেলি আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব আল্লাহর কসম ওই যুবকটা কি করলেন সিদ্ধান্ত নিলেন আমি ঘুমাইতাম না ঘুমাইতাম না দুধের বান্ড লইয়া সারা রাত্র দাঁড়াইয়া থাকব আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হইব ততক্ষণ পর্যন্ত দুধের বান্ড লইয়া দাঁড়াইয়া থাকব ওই যুবকের ছোট 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 দেড় দুই বছরের বাচ্চা আছে কিংবা তিন বছরের বাচ্চা আছে বলেন তো ওদের খাবারের প্রয়োজন আসেনি জোরে বলেন আসেনি বিরক্ত হইতেছেন যুবকটা দুধের বান্ড লইয়া দাঁড়াইয়া রইলেন যুবকটার জীবনে তার জীবনে মা এবং বাবাকে না খাওয়াইয়া সন্তানরেও খাওয়াইছে না নিজেও খাইছে না মানে আগে আমার মা বাবা খাবে তারপর সন্তানেরা খাবে তারপর আমি খাবো আমার দিদি খাবে এমন সন্তান তো বর্তমান সময় পাওয়াটা খুবই কঠিন যে সন্তান নিজে না খেয়ে বিবিকে না খাওয়াইয়া সন্তানকে পরে খাওয়াইয়া আগে মা এবং বাবাকে খাওয়াবে এমন সন্তান পাওয়াটা খুবই কঠিন ঠিক নেই
তো তারা যদি জান্নাতের সার্টিফিকেট না পায় আমরা নিফাম কথা কন না তারা মায়ের এত খেদমত বাবার এত খেদমত করে তারা যদি জান্নাতের সার্টিফিকেট না পায় আপনি আমি নিফাবো মায়ের গায়ের মধ্যে আঘাত করে মায়ের মাথার মধ্যে বাড়ি দিয়ে আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো আল্লাহর কসম মক্কা শরীফের বড় ইমাম সাহেব যদি হয় মার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাইতে পারবে মা যদি খুশি থাকে বাবা যদি খুশি থাকে আপনি ফকিরনি ছেলে হতে পারেন মা বাবা যদি আপনার প্রতি খুশি থাকে এক টাকা খরচ করে মক্কা মদিনা যেতে হবে না আপনার হজ ঘরে কবুল হয়ে যাবে মা আমার জান মা আমার প্রাণ মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান মা আমার জান মা আমার প্রাণ মা আমার জান মা আমার প্রাণ মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান মহাবকন্না যুবকটা কান্দে তার দুইটা সন্তান দৌড়াইয়া বাবার কাছে এসে বাবার পাগুলা জড়াইয়া কয় বাবা এত দেরি করছো কেন দেখবেন ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর কথা বলতে জানে মায়ার মায়া লাগানোর মতো কথা বলতে জানে যাদের সন্তান আছে তারা বুঝবে যে সন্তান ছোট ছোট সন্তানগুলা এ আপনার দুই বছর আড়াই বছর তিন বছরের সন্তানগুলা এত সুন্দর করে ডাক দেয় কলিজা কাইটটা খাবাইতে মন চায় কথা কি সত্য না মিথ্যা ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়া কয় বাবা গো এত দেরি করছো কেন সারাটা দিন না খাইয়া রইলাম খুদার জ্বালা আর সহ্য করতে পারি না বাবা দুধের বান্ড নিয়া দাঁড়াইয়া রইছ কেন দাও না একটু খাবার দাও মাকে অনেকবার বলছিলাম মা বলছে একটু অপেক্ষা করতে তুমি আসবে তুমি আজকে এত দেরি করে আসছো আমাদের ক্ষুধা লাগছে খাবার দাও খাবার খাইতাম যুবকটা একবার তার সন্তানের দিকে তাকায় আরেকবার তার মায়ের দিকে তাকায় একবার সন্তানের দিকে তাকায় আরেকবার জনম দুঃখিনী মায়ের দিকে তাকায় জোরে কইতেন না সুবহানাল্লাহ ওই যুবকটা ডাক দিয়া কয় মাবুদ কি পরীক্ষার মধ্যে আমারে ফালাইছো আমার জীবনে মা বাবারে না খাওয়াইয়া খাবারটা আমি মুখে দিছি না আজকে আমার কলিজার টুকরা সন্তান আমার ফাউগুলা ধরাইয়া ধরছে খাবার দিতাম আমি কেমনে মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে খাওয়াইতাম যদি সন্তান রে আগে খাওয়াই মা বাবারে যদি পরে খাওয়াই হাসরের ময়দানে তুমি খোদা যদি আমারে প্রশ্ন করো মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে কিভাবে খাওয়াইলি আমি কি জবাব তোমার কাছে দিব ওই যুবকটা সিদ্ধান্ত নিলেন না 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 আমি আমার বিবিরে খাবার দিতাম না আমি খাইতাম না আমার সন্তান রে এখন খাবার দিতাম না আগে আমার মা বাবা খাইব তারপর আমার কলিজার টুকরা সন্তানেরা খাইব কত বড় পরীক্ষা আল্লাহ তারে ফালাইছে কত বড় একটা পরীক্ষার মধ্যে ফালাইছে কে জোরে বলেন না কে আল্লাহ তার ইমানটা পরীক্ষা করে রে আল্লাহ বান্দারে পরীক্ষা করে বান্দারে ভালোবাসে বাজানরে কবির মনোযোগ জালালির বানানো কোনো কথা না বুখারী শরীফের ঘটনা নবী আমার সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন এইভাবে চক্ষু মুবারকের পানি ছেড়ে কারণ নবী আমার বলতেছে আমি ছয় মাসের গর্ভে মায়ের গর্ভের মধ্যে ছয় মাস যখন আমার বয়স ওই সময় আমি আমার পিতা আব্দুল্লাহকে হারাইলাম মানে আমি আমার বাবাকে হারাইলাম যখন আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম ছয় বছর বয়সে আমি আমার মারে হারাইলাম নবীজি মায়ের ভালোবাসা পাইছে না বাবার ভালোবাসাও পাইছে না নবীজিকে ভালোবাসছিলেন নবীজির চাচা এবং চাচি নবী বলেন
আমি আমার সাসাকেও হারাইলাম সাসিকেও হারাইলাম দুধমা মাহালিমা তো সাদিয়ারও আমি হারাইলাম যারা আমারে ভালোবাসতো একে একে তাদের সবাইকে আমি হারাইলাম আমি নবী একা হয়ে গেলাম এতিম হয়ে গেলাম পৃথিবীর মধ্যে একমাত্র নবীর মতো এতিম কেউ ছিল না আমাদের হয়তো কেউ না কেউ থাকে নবীর কেউ ছিল না একা হয়ে গিয়েছেন একমাত্র আছেন কে আল্লাহ আরো জোরে কর না তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি একটু মহব্বত করে আল্লাহর ডাকেন না তুমি রহমান তুমি রহমান তুমি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে কাছে নিয়ে তুলি ঠাই দিও ও গো প্রভু ঠাই দিও ও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মাশাআল্লাহ তুমি রহমান জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাগি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ওহে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান ওই যুবকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর মনে মনে ভাবতেছে আল্লাহ আমি কি সিদ্ধান্ত নিব কি ডিসিশন নিব যুবকটা সিদ্ধান্ত নিতে হবে একটা দুইটা সিদ্ধান্ত নেওয়া যাবে না ওই যুবকটা মনে মনে সিদ্ধান্ত নিলেন বাবু তো আমি না খাইয়া রইলাম আমার বিবি না খাইয়া রইছে সন্তানেরাও না খাইয়া রইছে আমার সন্তানেরা আমার মা বাবার আগে খাবার ফাইত না আগে আমার মা বাবা খাইয়া কলিজা ঠান্ডা করিব তারপর আমার সন্তানেরা খাবার খাইব বাজান রে যুবকটা সিদ্ধান্ত নিলেন দাঁড়াইয়া রইলেন তার বাচ্চারা বাবার পায়ে ফাউগুলা ধরে কাঁদে বলেন তো ছোট ছোট দুই বছর আড়াই বছর তিন বছরের বাচ্চারা যদি ফাউগুলা ধইরা বাবার ফাউগুলা ধইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি কান্দে সহ্য হইবনি বাবা দোকানে যাইতেছে বাচ্চাগুলা জড়াইয়া ধরছে আর কাঁদে বাবা আমার নিয়া যাও কিন্তু আমার জন্য কিছু আনো বাবার মনটা যত বড় ফাশান হোক না কেন মুহূর্তের ভিতরে বাবার মনটা গলে যাবে এটাই বলছে বাবা এবং মা শব্দগুলো মহামূল্যবান জোরে বলুন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বাবা এবং মা আপনি যতক্ষণ পর্যন্ত বাবা না হবেন আমার মা বোনেরা যতক্ষণ পর্যন্ত ওনারা মা না হবে ততক্ষণ পর্যন্ত এটা বুঝবে না কথা কোন ঠিক নেই জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন পর্যন্ত গর্ভের মধ্যে সন্তান রাখে এমন এমন সময় মনে হয় জিজ্ঞাসা করবে মা বোনদেরকে এমন এমন সময় মনে হয় আর সন্তান নিব না আর সন্তান জন্ম দিব না যখনই সন্তানটা ভূমিষ্ঠ হয় সন্তানের চেহারা দেখলে মার সমস্ত কষ্ট দূর হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ খোদার কসম নবী আমার বলে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই টাইমে মায়ের এমন একটা পানির পিপাসা লাগে সাত সাগর তেরো নদীর পানি দিলে তৃষ্ণা নিবারণ হয় না যখন সন্তানটা ভূমিষ্ঠ হইয়া যায় মা সন্তানের দিকে একবার নজর করা মাত্র মায়ের সকল তৃষ্ণা দূর হয়ে যায়
এখন যুবকটা দুধের বান্ডো নিয়ে খাবারটা নিয়ে এইভাবে দাঁড়ায় রইছে আর কাঁদতেছে দুধের বাচ্চাগুলো সন্তানগুলো কাঁদতে 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 মানুষ দেখবেন বেশিক্ষণ কান্নাকাটি করতে করতে আস্তে ঘুম ঘুম চলে আসে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বাবার পায়ের কাছে ঘুম চলে আসছে আর যারা কইতেন না সুবহানাল্লাহ এইভাবে যাইতে 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 সারা রাত শেষ রাত্র শেষ সকাল বেলা মা এবং বাবা অসুস্থ মানুষ বয়স্ক মানুষ হাঁটতে পারে না চলতে পারে না মা এবং বাবা সজাগ হইল চোখ মেলিয়া প্রথম চোখটা মেলিয়াই নজর করিয়া দেখে কলিজার টুকরা সন্তান দুধের বান্ড লইয়া দাঁড়াইয়া রইছে মায়েরটা ডাক দিয়া কয় বাবা রে ও আমার কলিজার টুকরা দাঁড়াইয়া রইছ কেন সন্তান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে মা ও মা না জানি কত কষ্ট পাইছ দেখবেন বাস্তব কথা যদি ক্ষুধা লাগে মানুষের সহজে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত খাবার না খাইব আমি কাউসার জালালি নিজেই সাক্ষী মাহফিল কমিটির বাড়ির মধ্যে এসে খাবারটা খাইয়া আলোচনা করার পরে দি একটা ক্ষুধা লাগে কিন্তু ওই সময় আমার মনে চায় না কিছু খাইতে কারণ আমি ক্লান্ত বাড়ির মধ্যে যাওয়ার পরে দিয়া কিছু না খাইলে আমার ঘুম আসে না ভালো লাগে না ক্ষুধার্ত কিছু না কিছু খাইতে হয় হালকা কিছু হলো খাইতে হয় যারা পরিশ্রম করেন বলতে পারবেন কিছু না খাইলে ঘুম আসে না ক্ষুধার জ্বালায় ভালো লাগে না পেরেশানি মনে হয় সন্তানটা ডাক দিয়া কম মা গো মা না জানি কত কষ্ট পাইছো খাবারের জন্য আমার আসতে একটু লেট হইয়া গেছে মা একটু দেরি হইয়া গেছে কাছে দরে আশেপাশে খাবার পাওয়া যায় না বকরি দুম্বা এইগুলোর খাবার পাওয়া যায় না একটু দূরে চলে গিয়েছিলাম মা আসতে আসতে আমার একটু লেট হয়ে গেছে একটু দেরি হইয়া গেছে আসিয়া দেখি আপনি মা এবং বাবা দুইজনে আপনারা ঘুমাইয়া রইছেন আমি দুধের বান্ড নিয়া সারা রাত্র দাঁড়িয়েছিলাম কখন আপনারা চোখ মেলবেন আর কখন আমি খাবারটা দিব মা আমি এখনো খাবার খাই নাই আপনার বৌমা এখনো খাবার খায় নাই আপনার কলিজার আদরের টুকরা আদরের নাতিরা এখনো খাবার খায় নাই মা দুধের বান্ড নিয়া সারা রাত্র দাঁড়িয়েছিলাম ও মা নেন নেন খাবার খান কলিজারা ঠান্ডা কইরা ফালান মা এবং বাবা চোখের পানি ফালাইয়া কান্দে এমন একটা সুখের খবর এমন একটা ভালো খবর শুননা মানুষের চোখের মধ্যে পানি আসে দুইটা টাইমে এক দুঃখের খবর শুনলে আর একটা হলো বেশি ভালো সংবাদ শুনলে যেমন ছেলে আপনার 10 বছর পর্যন্ত অনেক কষ্ট করে পড়ালেখা করছে কিংবা 20 বছর পর্যন্ত অনেক পরিশ্রম করছে ভালো একটা চাকরির জন্য আপনিও মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরছেন সন্তানের চাকরির জন্য যখন সন্তানে ভালো একটা চাকরি হইব বাবা মার চোখের মধ্যে আনন্দ একটু পানি আসে কথা কন ঠিক নেই মা এবং বাবা আল্লাহর কসম মা এবং বাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয় বাবা রে তুমি বুঝি তোমার মা এবং বাবা রে এত ভালোবাসো নিজে না খাইয়া সন্তানদের না খাওয়াইয়া বাবা মার জন্য খাবার লইয়া দাঁড়াইয়া ছিলা যাও 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 তোমার মা এবং বাবা তোমার জন্য দোয়া কইরা যা ও আল্লাহ সঙ্গে সঙ্গে জনম দুখিনী মা এবং বাবা আল্লাহর দরবারে দুইটা হাত তুলা কয় মাবুদ আমার সন্তান যদি কখনো বিপদে পড়ে আমার সন্তানরে তুমি খোদা বিপদ থেকে রক্ষা কইরা দিয়া ওই যুবকটা গুহার মধ্যে আটকা পড়ছে বাইর হইতে পারে না গুহার মুখের পিত মুখের সামনে বিশাল বড় একটা পাথর পড়ছে রে পাথরের কারণে গুহার ভিতরে এক জাররা আলো দেখা যায় না যুবকটা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কয় মাবুদ
আমি আমার ওই মায়ের মায়ের সামনে বাবার সামনে দুধের বান্ডল লইয়া দাঁড়াইয়াছিলাম ওই কাজটা দুনিয়ার কাউরে খুশি করানোর জন্য করি নাই ওই কাজটা কেবল আপনি আল্লাহ সাক্ষী আছেন মাবুদ আমি ওই কাজটা একমাত্র আপনার খুশির জন্য করেছিলাম আপনি আল্লাহ সাক্ষী ওই কাজটা কেবল আপনার সন্তুষ্টির জন্য আপনি যেন আমার প্রতি খুশি থাকেন আপনার খুশির জন্য সন্তুষ্টির জন্য করেছিলাম মাবুদ আপনি যদি আমার ওই কাজে খুশি হইয়া থাকেন গুহার ভিতরে আটকা পড়া গেছি একটু আলো দেখা যায় না মাবুদ গুহার মুখ থেকে ফাতরটারে যদি একটু সরাইয়া দিতেন দিনের আলোটা যদি গুহার ভিতরে ঢুকতো আমার কলিজাটা ঠান্ডা হইয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাতর রে এরে ফাতর আমি কোথা আমার এই বান্দার ওই কাজে খুশি আছি বান্দা কেবল ওই কাজটা আমার খুশির জন্য করেছিল বান্দা তার মা এবং বাবা আমার দরবারে দোয়া করছিল তার জন্য ফরিয়াদ করছিল দরখাস্ত করছিল আমি খোদা ওই দিন তার মা এবং বাবার দোয়া কবুল কইরা লইছি আজকে যুবকটা আমার দরবারে ওই কাজের উসিলা দিছে রে এরে ফাতর আমি খোদা হুকুম দিতেছি আমার বান্দা আমার কাছে বলছে দিনের আলো কিংবা সূর্যের একটু আলো গুহার ভিতরে যেন প্রবেশ করে এরে ফাতর তুই গুহার মুখ থেকে অল্প একটু সরিয়া যা সূর্যের আলো দিনের আলো যেন ভিতরে প্রবেশ করে আল্লাহর হুকুম পাইয়া ফাতরটা হালকা একটু সরলেন ফুরা ডানা হালকা একটু যখন সরল দিনের আলো সূর্যের আলো গুহার ভিতরে ঢুকার সাথে সাথে ওই যুবক বললেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকরিয়া তান আদায় করলো বাংলা কইতেন আরো আরো কয়জন বন্ধু বাকি আছে যখন না এই ফাতর থেকে গুহা থেকে গুহার মুখ থেকে ফাতরটা সরবে তিনজন বন্ধু তিনটা ঘটনা তিনটা কাজ আল্লাহর খুশির জন্য তারা করেছিল আল্লাহ তাদের প্রতি খুশি থাকার কারণে ওই তিনজন বন্ধু তিনটা কাজের কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে আল্লাহ সঙ্গে সঙ্গে ফাতরের আদেশ করে ফাতর সরিয়া যায় তারা গুহা থেকে বাইর হইয়া বাড়ির মধ্যে চলে যায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমি হব মদিনার সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন ওগো শাফাতের দাবিদার ইয়া রাসূলুল্লাহ আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন ওগো শাফাতের দাবিদার আমারই স্বপ্ন যেন হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার মারহাবা মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না ডান হাতটি তোলা দি বলুন আমরা মা বাবার খেদমত চাই আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ মা বাবার খেদমত করা তৌফিক দান করো আল্লাহ যাদের মা বাবা কবরে আছে মরে গিয়েছে আল্লাহ তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও উচ্চ আওয়াজে বলুন আমিন হাত নামান বাজান বিরক্ত হইতেছেন আপনারা
আসেন নবীর শান মান শুনেন মাহফিল কমিটি আমার একটা সাবজেক্ট দিয়েছিল যে হুজুর আপনার সাবজেক্ট হলো মা বাবা সম্পর্কে আলোচনা করা আমি মা বাবা সম্পর্কে আলোচনা করেছি যেন মাহফিল কমিটি যেন এটা না বলতে পারে যে আমরা সাবজেক্ট দিয়েছি হুজুর করে নাই এই কারণে মাহফিল কমিটির আবদার রেখেছি মারহাবা বলেন নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করেন নবীজি যখন আলোচনা শেষ করে মসজিদে নববীর মধ্যে ঢুকেন নামাজ আদায় করার জন্য নামাজ পড়ার জন্য একজন ইহুদির সন্তান ইহুদি ছেলে মসজিদে নববীর বাহিরে দাঁড়াইয়া থাকতেন নবীজি যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেন জুতাগুলো বাহিরে রেখে ইহুদির সন্তান জুতাগুলো হাতে নিয়ে বুকের মধ্যে দাঁড়াইয়া থাকতেন জুতা মোবারকগুলো বুকের মধ্যে এইভাবে জড়িয়ে দাঁড়িয়ে থাকতেন বাহিরে যখন নবী আমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতেন ইহুদির সন্তান জুতাগুলো নবীজির সামনে দিতেন জবানটা খুলে সুবহানাল্লাহ কইতেন না এইভাবে নবীজির খেদমত করে যাচ্ছেন নবীজিকে ভালোবাসতেছেন সে মুসলমান না মুসলমানের সন্তান না ইহুদি ইহুদির সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান কথা বলেন এইভাবে নবীজির খেদমত করে যাচ্ছে নবীজি দেখে কি দেখে না জানে কি জানে না নবীজি আজকে নামাজ আদায় করে বের হয়ে দেখে নবীজির জুতা মোবারকগুলো যেভাবে রেখে ঢুকেছেন ভিতরে আজকে দেখতেছে ওইভাবে পড়ে আছে আজকে কেউ ধরে নাই মানে ওই ছেলেটা আজকে জুতাগুলো ধরে নাই নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দিকে এইভাবে মুখটা ফিরিয়ে বলে আবু বকর ওই ছেলেটা কোথায় জোরে কইতেন না আমার নবী বলে আমার নবীজি বলে এখানে ইমাম সাহেব আছে কেউ ইমাম সাহেব আছেন আচ্ছা আমার এই ইমাম কে আছেন হাত তোলা দেন আচ্ছা আপনার পিছনে যারা নামাজ আদায় করে প্রতিদিন ফানজেগানা আমার এই ইমাম সাহেব বলতে পারবে প্রতিদিন যে ব্যক্তি নামাজ আদায় করে আজকে নামাজ শেষ করে ইমাম সাহেব বলতে পারবে কোন মুসল্লিটা নাই কথা কন না কারণ কিতা ইমাম সাহেব হুজুর জানে পাঞ্জেগানা নামাজের সময় মানুষ হয় কম তো যেই লোকগুলো পাঞ্জেগানা নামাজ পড়ে এদের সংখ্যা থাকে 15 থেকে 20 জন তো ইমাম সাহেব হুজুর এদেরকে প্রতিদিন দেখতে দেখতে একটা নজরে থাকে ওরা আজকে কেউ যদি একদিন না আসে ইমাম সাহেব হুজুর বলবে ইয়ে মুরব্বি বা এ যুবক ওই ব্যক্তিটা কোথায় আজকে খোঁজ খবর নেবে নবী আমার আবু বকরকে বললেন আবু বকর ওই ছেলেটা কোথায় কয় ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেটা তো অসুস্থ ভীষণ অসুস্থ শোয়া থেকে উঠতে পারে না আমার নবী বলে খবরটা আগে বললা না কেন চলো আর দেরি করো না তার বাড়ির মধ্যে যাব নবী আমার রওনা দিলেন তার বাড়ির দিকে ইহুদির বাড়ির দিকে ওই সন্তানকে দেখার জন্য মুসলমানদের দায়িত্ব হলো কোন একটা বিধর্মী যদি অসুস্থ হয় তাকে দেখে আসবেন সে অন্য ধর্মের মানুষ হতে পারে কোনো সমস্যা নাই সে মানুষ এটা তার বড় পরিচয় কথা বলেন ঠিক কাউকে হিংসা করা যাবে না ঘৃণা করা যাবে না অত্যাচার করা যাবে না মন্দির ভাঙা যাবে না কথা কন আপনি যদি ক্ষমতার বাহাদুরি দেখান যে আমি তার মন্দির ভেঙে ফেলবো আমি বলবো বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র কথা কন না একটু ছোট রাষ্ট্র মানচিত্র দিকে নজর করবেন একটা বুটের ডাল রাখার মতো জায়গা নাই এত ছোট একটা রাষ্ট্র আমি ভারতে গিয়ে ওয়াজ করি কলকাতা আসাম ত্রিপুরা মণিপুর ভারতের রাজ্যে অনেক রাজ্যে গিয়ে আমি আলোচনা করি ভারতের একটা রাজ্য আমাদের একটা দেশ কথা বাংলাদেশের মতন 28টা দেশ দেশ একসাথ করলে ইয়ার পর হয় ভারত ইন্ডিয়া কথা কন ঠিক কিনা সেই ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা সব মিলাইয়া ধরেন 30 কোটি মুসলমানদের সংখ্যা সব মিলাইয়া ধরেন 30 কোটি আর যা আছে 120 কোটির উপরে জনসংখ্যা আর যা আছে এর মধ্যে ধরেন আরো 20 কোটি অন্য ধর্মের মানুষ আর যা আছে সব হিন্দু কথা কি বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে সকল মুসলমানরে একসাথ করলো ভারতে যে পরিমাণ মুসলমান আছে তারা সমান হবে
বাংলাদেশে সব মিলাইয়া মনে হয় 90 কোটি হইব 90 কোটি হইব কথা কন না কথা সেখানে মুসলমান আরো বেশি এখন আপনি যদি আমার এই বাংলাদেশের কোন একজন অন্য ধর্মের মন্দির ভেঙে দেন তো তারা কইবে তোরা আঙ্গ মন্দির ভাঙছিস আঙ্গ তো আমি এবার তোকে মসজিদ ভাঙিয়ে দিই কথা কন না কথা এটা হলো প্রতিহিংসা এটা কি প্রতিহিংসা না এটা আমার নবী শিক্ষা দেয় নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবী বলে আমার নবীর আদর্শ আল্লাহ বলেন আমার বন্ধুর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ কথা কন না আমার পাশের একটা হিন্দু ভাই অসুস্থ আমি মানুষ সেও মানুষ সে অন্য ধর্মের কোনো সমস্যা নাই আমি তাকে গিয়ে দেখে আসব পারলে সহযোগিতা করব না পারলে দেখে আসব এতে করে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে আমার নবীও খুশি হবেন আমার বাজান নবী আমার ইহুদির বাড়ির মধ্যে গেলেন ইহুদির বাবা জানতে পারছে শুনতে পারছে নবী আমার আসবেন কিও বাজান এটা লাল মাইথানা যদি শুনেন যে মন্ত্রী মহোদয় আপনার বাড়ির মধ্যে আইবে আপনি পাগল হই জীবন এই বেটাটা কিওর মধ্যে বসাইবেন কথা কর না কামিয়ে কথাটা এই কারণে বললাম আমার নবী আসবে সে তারা অন্য ধর্মের মানুষ কোনো সমস্যা নাই তার আমার নবীকে আলামিন হিসাবে সত্যবাদী হিসাবে তার আমার নবীকে বিশ্বাস করত মানত মানে আমার নবী সত্যবাদী তার এটা মানত বিধর্মীরা নবী আমার ইহুদির বাড়ির মধ্যে আসবে রওনা দিলেন ফতের মধ্যে ইহুদির সন্তান তার বাবা নবী আসবে কথা শুননা নবীর জন্য কাঠের একটা চেয়ারের ব্যবস্থা করলেন নবীজিকে বসানোর জন্য নবী আমার তার বাড়ির মধ্যে কদমটা রাখছে রাখা নবী আমার আবু বকরের ডাক দিয়া কয় আবু বকর ও সিদ্দিক আকবর নিশ্চয় ছেলের বাবা তার বাবারে জিজ্ঞেস করো না সন্তানটা কই আছে ছেলেটা কই আছে আবু বকর একটা ডাক দিয়া কয় বাইরে ভাই তোমার সন্তান কোথায় আছে কোন ঘরে আছে ইহুদিটা চোখের পানি ছেড়ে কান্দে কারণ সন্তান অসুস্থ মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে আছে ইহুদিটা ডাক দিয়া ক নবী গো ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের মধ্যে আমার সন্তান শুয়ে রইছে নবী আমার ডাক দিয়া কয় আবু বকর রে দেরি করিস না চলো না ওই সন্তানের কাছে চলো ওই ছেলেটারে আমি একটু দেখব যেই ছেলেটা আজকে একদিন কম 7 বছর পর্যন্ত আমার জুতা ফার করে একদিন কম 7 বছর পর্যন্ত আমার খেদমত করছে ওই ছেলেটারে না দেখলে আমার মন তো মানে না নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করবেন ডান কদমটা ঘরের মধ্যে দিছে আরেকটা কদম বাহিরে একটা কদম ভিতরে আরেকটা কদম বাহিরে ইন দি মিন টাইমে নবী আমার আল্লাহু আকবার বল আল্লাহু আকবার বলিয়া একটা সিল্লানি দিলেন নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পর নবী আমার ওই ছেলে শুয়ে রইছে নবীজিকে দেখিয়া ছেলেটা উঠার চেষ্টা করতেছে লেকিন ক্ষমতা নাই উঠার জন্য শক্তি নাই নবী আমার তার ডান পাশে দিয়া মাতার ডান পাশে দিয়া বসলেন তার ডান পাশে দিয়া বসিয়া তার কোপালের মধ্যে হাত রাখলেন রাইকা নবী আমার বলে ও বাবা তুমি বুঝি আমারে এত ভালোবাসো আজকে একদিন কম 7 বছর পর্যন্ত আমার জুতাগুলা বুকের মধ্যে জড়াইয়া রাখছো তুমি যদি আজকে বিধর্মী হইয়া মারা যাও আমি মোস্তফার কলিজার মধ্যে আগুন ধরা যাইব আমি সহ্য করতে পারতাম না বাবা রে আমার সাথে কালেমা পড়ো আমার সাথে কালেমা পড়া মুসলমান হইয়া যাও নবী যখন বলে আমার সাথে কালেমা পড়ো যুবকটা একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আরেকবার তার বাবার দিকে তাকায় কারণ বাবা নে কিছু বলে
একবার নবীর দিকে তাকায় আরেকবার তার বাবার দিকে তাকায় এইভাবে তাকাইতেছে ইহুদির একটা ডাক দিয়া ক সন্তান রে এরে কলিজার টুকরা সন্তান আজকে তোর বাবার দিকে চাইস না তোর বাবার দিকে তাকাইস না সেই মোহাম্মদ তোর কাছে আসছে তোর বাড়ির মধ্যে আসছে রে আজকে তোর বাবা তোর নিষেধ করত না মোহাম্মদ আল্লাহর বন্ধু আলামিন জাগা বলতেছে ওনার সাথে তাহা বইরা ফালা মুহাম্মদের সাথে আল্লাহর বন্ধুর সাথে কালেমা পড়া তুমি মুসলমান হইয়া যাও তোমার বাবা তোমারে এজাজত দিছে অনুমতি দিছে বাবার অনুমতি ভাইয়া নবী পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেলেটাও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ছেলেটা এখন ইহুদি না মুসলমান কোন হিন্দু ধর্মে বা যে কোন ধর্মের মানুষ কালেমা পড়ি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সঙ্গে সঙ্গে তার আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দেন এখন সে আমার জাতি ভাই সে আমার কি ভাই এখন আর তাকে ইহুদি বলা কাফের বলা মুশরিক বলা কি বলবেন এবার নবী আমার তারে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া আমার নবীজির রওনা দিছে যাইতেছে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার নবী দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া নবী আমার মুস্কি মুস্কি একটা হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললেন কিউ বাজান আপনি আমার লগে যাইতেন আছেন যাইতেন আছেন আমি রাস্তার মাঝখানে খাড়াইয়া যদি মুস্কি একটা হাসি দিই আপনি কইবেন হুজুর হাসির পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে এত জায়গা ফালাই আপনি কেন আই একটা হাসি দিলেন রহস্য তো আছে নবী আমার মুস্কি একটা হাসি দিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক যিনি আমার নবীজির শ্বশুর এবং নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবার নবীজির হিজরতের সাথী কতটুকু নবীজিকে কতটুকু ভালোবাসলে আবার নবীজি তাকে কতটুকু ভালোবাসলে নবীজির রওজা মোবারকের পাশে নবীজির পাও মোবারকের সাথে আবু বকর ঘুমাইয়া আছেন কত ভালো কত বড় ভাগ্য আর নসিব তকদির ওনাদের জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করেন একটা প্রশ্ন করতাম চাই আমার নবী বলে যত প্রশ্ন করতে চাও করো আজকে একটা টেকনিক শিখাইয়া দিই যদি কারো কাছে কিছু পাইতে চান তিয়া হাওলাতে লাই যান আর জেডার লাইয়া যান বা মুদি দোকানে যাইবেন বাই আনতেন সদাই আনতেন হুজুর আইয়ে আসে আসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফদান বক্তার আগমন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে ফদান বক্তার আগমন হুজুর কো মন হুজুর অনেক দূর নেই আমি মানুষ চলি থাক আমি আর আলোচনা আগাইতাম না মানুষের কথাটা কোথাও শেষ দিয়ে দিই দুই তিন মিনিটে দুই চার মিনিটে শেষ করে দিই বেশি লাগবে না দুই তিন মিনিট লাগবে আপনারা কি কন মাশাআল্লাহ এতটি আলোচনা করে লাইছি এটার শেষ কথাটা যদি না কই মজাটা তো আর পাইতেন না আসেনি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কাজান আবুল কালাম আজাদ সাহেবের আগমন কোনো অহংকার নাই কোনো অহংকার নাই কোনো তাকাব্বরি নাই মারাবা কইতেন না কিতা বাকি না শেষ দাও শেষ দাও কারণ আমার মামাও জানে যে এটা শেষ এটা আমার মামাওয়ালা করে জানে মারাবা কইতেন না
জিরুর পরে দি আর কোনো কিছু আসে নি শূন্য শূন্য এটার পরে আর কিছু আসে নি নাই তার মামা জানে যে ওয়াজ এটা তো শেষে বাজান নবী আমার মুসকি হাসি দিলেন মনে আছে নি আবু বকর ডাক দিয়া কয় নবী গো বিয়া দুবি ক্ষমা করেন গো নবী ওই ছেলের ঘরে ঢুকার সময় একটা কদম বাহিরে আর একটা কদম ভিতরে দিয়া আল্লাহু আকবার বইলা একটা সিল্লানি দিলেন রহস্যটা জানতে চাই আর এখন ছেলের ঘর থেকে বাইর হইয়া মাঝপথের মধ্যে আসিয়া মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললেন রহস্য জানতে চাই নবী আমার মুস্কি হাসি দিয়া কয় সিদ্দিক আকবর ওই কথাটা বলতেছিলাম যে কারো কাছ থেকে যদি কিছু নিতে চান টিয়া হালা চান অথবা মুদি দোকানে গেছেন বাকি মাল আনতেন টেকনিক শিখে দিস যদি বাই আনবেন টিয়া হাওলা তালা যাইবেন বেটার মনটা যে সেরকম বালা তাই এসব বাই চাই নইলে দেখবেন হিসার বাড়ি খেয়েবেন কিন্তু বলে ঠিক নিও আবার বেডি মন জসিমে বালাতা হেসিমে বেডিতে একারা জায়গা তিন আর কোন সুবিধা নাই মন জসিমে বেডি খারাপ থাকবে হেসিমে ভালা কথা কইরা দিতে লাগবে তোমার কথা কন না কাবো এই কারণে সাহাবায়ে কেরাম নবীজিকে তখন প্রশ্ন করতেন তখন কথা বলতেন যখন নবীজির মনটা ভালো থাকতেন জোর কেন সুবহানাল্লাহ কয় নানা ভাই আনুড়ি গেছেন বইয়ের নানা ভাই আর আর হালাই যাবেন নানা ভাই না নানা ভাই আর হালাই যাইতো না নবী আমার ডাক দিয়া কয় আবু বকর রে ও সিদ্দিকে আকবর যখন আমি ছেলের ঘরের মধ্যে একটা কদম দিছিলাম একটা কদম যখন আমি দিছি আর একটা কদম যখন আমি বাহিরে রাখলাম আমি আমার দুইটা সবিয়া নজর করিয়া দেখলাম আমার আগে আজরাইল তার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে আমি আল্লাহু আকবার কইয়া আমার আল্লাহরে ডাক দিলাম মাবুদ যেই ছেলেটা যেই ছেলেটা তোমার বন্ধুর 7 বছর পর্যন্ত সুতা মোবারক গুলো পার করছে যেই ছেলেটা তোমার বন্ধুর সুতা মোবারক গুলো 7 বছর পর্যন্ত বুকের মধ্যে জড়াইয়া রাখছে আজকে যদি এই ছেলেটা বিধর্মী হইয়া মারা যায় বেঈমান হইয়া মারা যায় তোমার বন্ধু মোস্তফার কলিজার মধ্যে আগুন ধরে যাইব ও খোদা আমারে একটু সময় দাও আজরাইলটা নিষেধ করো ছেলের রুহুটা যেন এখন না নাই আমি ছেলেটারে কলমা পড়াইয়া মুসলমানে বানাইতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে বন্ধু আমার ঘরের মধ্যে কদম দিছে ছেলেটারে কলমা পড়াইয়া মুসলমান বানাইব ও আজরাইল অপেক্ষা করো ছেলেটার রুকু নিও না জানটাই এখন কবজ করো না বন্ধু আমার কলমা পড়াইয়া যখন মুসলমান ইমানদার বানাইয়া দিব বন্ধু যখন ঘর থেকে বাইর হইয়া যাইব তখন তুমি তার রুকুটা কবজ কইরো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আমার আল্লাহ আজরাইলকে নিষেধ করে দিছে আমি ছেলেটারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া ঘর থেকে বাইর হইয়া গেলাম মাঝপথের মধ্যে আসিয়া মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ কেন বললাম এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ শুকরিয়া আদায় করলাম এই কারণে আমি যখন ঘর থেকে বাইর হইয়া গেলাম ছেলেটারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া যখন আমি ঘর থেকে বাইর হইয়া গেলাম আমি নজর কইরা দেখলাম আজরাইলে তার রুহটা লইয়া গেছে সে জান্নাতে চইলা গেছে ওই নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে
মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কহিরাছে আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো আতার সাল কি রাখাইলো আহাতার সাল কি রাখাইলো তব প্রেম সারল না প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন গোসলি খোদার নূরে পাহাড় জলে মাওলার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদ রাগুনে জার দিলেন গোবেলি আগুন হইল ফুলবাগিচা আগুন হইল ফুলবাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না ওই নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না মারাবা কর একটা ইহুদির সন্তান নবীর খেদমত করিয়া নবীরে ভালোবাসিয়া যদি জান্নাতে যাইতে পারে আমরা তো নবীর উম্মত আমরাও যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া মা বাবার খেদমত করিয়া আল্লাহ এবং তার রাসূলকে যদি রাজি এবং খুশি করাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আমদারে জান্নাতে দিব বিশ্বাস হয়নি জান্নাতে যাইতে চাননি তাহলে জান্নাতে যাইতে হলে নামাজের দরকার আছেনি রোজার দরকার আছেনি অনেকে তো নামাজের দরকার নাই নামাজের দরকার আছেনি রোজার দরকার আছেনি মা বাবার খেদমত দরকার নাই ও এটাও আছে মাশাআল্লাহ মেন হইছে আর নামাজের আগে মা বাবারে খুশি করো তুমি নামাজের আগে মা বাবারে খুশি করো আসান্নার জন্য তো আজ একটা ব্যবস্থা হয়ে গেছে কি নামাজের আগে মা বাবার খুশি করো কারণ হক দুই পক্ষ একটা হক কুল্লা আল্লাহর হক আর একটা হক কুল্লা হকুল ইবাদত বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করতে না নামাজ কার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও আল্লাহ এটা জীবনে মাফ করতে না কথা কর না অতএব আগে মা বাবারে ভালোবাসো নামাজ পড়ো কসম আল্লাহর মা বাবা যদি তোমার প্রতি রাজি এবং খুশি থাকে কোটি টাকার প্রয়োজন নাই মক্কা মদিনা যাওয়ার প্রয়োজন নাই যদি যাইতে পারো যাইবা না যাইতে পারলে আফসোস করার দরকার নাই তবে মা বাবা যদি তোমার ঘরে তোমার ঘরে যদি তোমার মা বাবা খুশি থাকে তোমার হস আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক উচ্চ আওয়াজে বলুন আমিন এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর করানোর তৌফিক দান করুক জোরে বলুন আমিন আমিন।